উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের একটি গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা ব্যর্থ হয়েছে। কারিগরি ত্রুটির কারণে গোয়েন্দা স্যাটেলাইটটির ভাঙাচোরা অংশগুলো সাগরে আছড়ে পড়েছে। একটি বড় অংশ আবার উদ্ধার করেছে দক্ষিণ কোরিয়ার কোস্টাল গার্ড। সেদেশের পার্লামেন্টারি ইন্টেলিজেন্স কমিটির সদস্য ইউ সাং বুম বলেছেন, স্যাটেলাইটটির উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার অনেক কারণ ছিল, তবে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই নতুন উৎক্ষেপণ কেন্দ্র ব্যবহার করা উচিত হয়নি। মাত্র কয়েকদিনের সংক্ষিপ্ত প্রস্তুতিতে এত বড় প্রকল্প সফল করা কঠিন। উৎক্ষেপণের পরপরই স্যাটেলাইট বহনকারী রকেটের দ্বিতীয় অংশে ঝামেলা দেখা দেয়। এরপরই রকেটটির ওই অংশ ভেঙে সাগরে আছড়ে পড়ে। কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ অবশ্য জানিয়েছে, তাদের নতুন কল্লিমা এক রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে ইঞ্জিনের জ্বালানি ব্যবস্থায় সমস্যার কারণে। উত্তর কোরিয়া এই নিয়ে ষষ্ঠবার মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের প্রচেষ্টা করল, যদিও 2016 সালের পর এবারই প্রথম এমন উদ্যোগ নেয় দেশটি। উৎক্ষেপণটি সফল হলে মহাকাশে পিয়ংইয়ং পেত তাদের প্রথম গোয়েন্দা স্যাটেলাইট। উত্তর কোরিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণের এই ব্যর্থ প্রচেষ্টার দিনে আতঙ্কের সৃষ্টি হয় প্রতিবেশী দুই দেশ জাপান ও দক্ষিণ কোরিয়ায়। ভীতি ছড়িয়ে পড়ে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের সাধারণ মানুষের মধ্যে। স্যাটেলাইট উৎক্ষেপণের পরপরই দেশটিতে জরুরি সাইরেন বেজে ওঠে, তবে কিছুক্ষণের মধ্যেই ফুল ভাঙে তাদের। দক্ষিণ কোরিয়ার বাসিন্দা 48 বছর বয়সী কিম জং হিউন বলেন, এটা খুব সকালে ছিল, আমি ভেবেছি জরুরি পরিস্থিতিতে কর্তৃপক্ষের মধ্যে হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, তবে কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই এমন ঘটনা ভীতির সঞ্চার করবে, সেটাই স্বাভাবিক। আরেক প্রতিবেশী দেশ জাপানে অনেকটা ভূমিকম্পের মতো অনুভূত হয়েছে উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের সময়। 77 বছর বয়সী অবসরপ্রাপ্ত মরিও শিনোকি বলেছেন, আমি ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে, কিন্তু আমি আমার ফোনে সতর্কবার্তা চেক করে দেখলাম এটি একটি ক্ষেপণাস্ত্র। মূলত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর উপর গোয়েন্দা নজরদারি চালানোর জন্য এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে চেয়েছিল উত্তর কোরিয়া।